আসসালামু আলাইকুম। নতুন স্বাধীন দেশে আপনাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা। অনেক রক্তের বিনিময়ে অনেক সন্তান হারিয়েছে অনেক মা, অনেক বাবা হারিয়েছে, অনেকে স্বামী হারিয়েছেন। অনেক মানুষের আত্মত্যাগের মাধ্যমে হচ্ছে এই স্বৈরাচার থেকে আমরা সবাই মুক্তি পেয়েছি। আমরা যারা 84-80 পর থেকে আমাদের জন্ম হয়েছে, 84 পরে, তারা হয়তো শুধু স্বাধীনতা 71-এর গল্পই শুনে গিয়েছি, এটা কখনো ফিলও করতে পারি নাই। এটার অনুভূতি যেটা এখন আমরা 24-এ এসে ফিল করছি, আমাদের সন্তানরা আমাদের এই একটা স্বাধীনতা এনে দিয়েছে। এখানে আমাদের সন্তানের পাশাপাশি সবাই ছিল, সব নাগরিক ছিল, সাধারণ মানুষ ছিল, যে যেই পেশা ছিল সেভাবেই আন্দোলনের সাথে জড়িত ছিল, যে অনেকভাবেই। তো যাই হোক, অবশেষে 16 বছর পর স্বৈরাচার থেকে আমরা হচ্ছে মুক্তি পেলাম। আর আরেকটা জিনিস প্রমাণ পেলাম যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অতিরিক্ত কোনো কিছু করতে গেলে মানুষের সহ্য ক্ষমতা শেষ হয়ে যায় এবং একটা পর্যায়ে সে প্রতিবাদী হয়ে ওঠে। কিন্তু যে স্বৈরাচার, সে মনে করে কি যে ওকে তো আমি বলে যাচ্ছি, ওদেরকে তো আমি শুনিয়ে যাচ্ছি, আমার কন্ট্রোলে আছে, আমি আরও শাসন করব, আমি আরও কন্ট্রোল করব, আমার কথা মতোই তো হবে সব কিছু। কখনোই তো প্রতিবাদ করে নাই, প্রতিবাদ করলেই কি চুপ করে আবার চুপ করিয়ে দিব, মুখ বন্ধ করিয়ে দিব। বাট এগুলো একটা সময় আর মানুষ সহ্য করে না। সহ্যের যখন সীমা শেষ হয়ে যায়, যে কোনো কিছুই হতে পারে, এখানে দেশও হতে পারে, ফ্যামিলিও হতে পারে, দেশের স্বাধীনতা হয়তো সবাই দেখছে, সবাই ফিল করছে, এরকম অনেক পরিবার আছে যেখানে স্বৈরাচারের মুখে মানুষের বছরের পর বছর জীবন কাটাতে হয়, মানুষকে অনেক কিছু সহ্য করে যেতে হয়, এবং একটা পর্যায়ে যখন সে সহ্য করতে না পারে, বিশেষ করে বেশি অনেক নারীদের ক্ষেত্রেই এটা হয়, যখন সে মুখ খুলে তখন তাকে সবাই খারাপ বলে, প্রতিবাদী কেন হলো, তখন তাকে কেউ দেখতে পারে না। বা যখন তাকে একটা স্বৈরাচার শাসনের মধ্যে রাখা হয়, তখন চিন্তা করে না যে সে তো চুপ করে আছে, ধৈর্য ধরে আছে, সেটা বুঝতে চায় না। তখন মনে করে যে আমরা তো বলেই যাচ্ছি, সে শুনেই যাচ্ছে, তো আমরা বলেই যাই। বাট একটা সময় বাদ ভেঙে যায়। আমি আমার নিজের জীবনে এই পরিবর্তনটা এনেছি এই 23-24-এ, আর দেশের ওই পরিবর্তনটা দেখে আমার আসলে আমার এখন নিজেকে আসলেই স্বাধীন মনে হয়। আমি অনেক কিছু পেয়েছি, আমি নিজে প্রতিবাদ করেছি আমার নিজের জীবনকে নিয়ে, এবং এখন এসে আমার প্রতিবাদ করার পরে যারা আমার সাথে মানে আমার বিপক্ষে ছিলেন, তাদের আবার এখন অধঃপতন দেখছি এই সরকারের পতন দেখে, এই স্বৈরাচারের পতন দেখে। কারণ তারা ছিল এই সরকারের কিছু পাঁচাটা, একদম কি বলে গলির কুকুর থাকে না, যাদেরকে কেউ চিনেও চিনে না, তারা আর কি ওই নাম বিক্রি করে খায়, প্রোফাইল পিকচার অ্যাড করে খায়, পিন পোস্ট করে মানুষের ধান্দা করে খায়, এনজিও খুলে চাল চুরি করে, দেন হচ্ছে প্রোফাইল পিকচারে বিভিন্ন পার্টি নেতাদের ছবি দিয়ে তারপরে ভাব দেখিয়ে বেরিয়েছে। এবার এবং আমার এরকম কিছু আমার শত্রুও ছিল, তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাদেরও বিচার হয়েছে। আমি সবসময় নামাজ পড়ে দোয়া করতাম, আল্লাহ তুমি জালেমদের হাত থেকে সবাইকে রক্ষা করো, স্বৈরাচারের হাত থেকে সবাইকে রক্ষা করো। তো আমি দেশও স্বাধীন করেছি, আমার সাথে হওয়া পার্সোনাল যে অন্যায়গুলো জালেমগুলো ছিল, স্বৈরাচারগুলো, তারাও এখন একদম মানে ভিক্ষা করুক আর যা ইচ্ছা তাই করুক, আমার দেখার বিষয় না। অনেক জ্বালিয়েছে, অনেক কথা শুনিয়েছে, চুপচাপ ছিলাম, নিরবতা অর্জন করেছি, আল্লাহ তালার কাছে বলেছি, বিচার পেয়েছি আলহামদুলিল্লাহ। সবার ধ্বংস দেখেছি, বাপের বাড়ি বলেন আর শ্বশুর বাড়ির যারা আমার পেছনে লেগেছিল, আর নাম আর কি বলবো। সেদিন আমার এক চাচির সাথে কথা বলছিলাম, বাড্ডায় থাকেন,
তো যেহেতু আমি আমার আমার বংশের আমি প্রথম সন্তান এবং আমার আসলে কোনো ভাই বোনও নাই, একাই আমি আমার বাবা মার সন্তান। তারপরেও প্রতিবাদ, অন্যায়ের প্রতিবাদ করার কারণে হচ্ছে তাদের কাছ থেকে এখন আমি অনেক দূরে। ইভেন আমি ইচ্ছে করেই দূর হয়েছি, কারণ আমার আর সহ্য হচ্ছিলো না তাদের অন্যায়গুলো। তারা অন্যায়কারীদেরকে প্রশ্রয় দিচ্ছিল, অন্যায়কারীদেরকে মাথায় রাখছিল, অন্যায়ের প্রতিবাদ করছিল না, যেটা আমার সহ্য হচ্ছিলো না। এবং সেটা আমি যদি সহ্য করি, ওই অন্যায়কারী বুঝে নিত বাবার বাড়িতে যদি কিছু অসভ্য জানোয়ার লম্পট থাকে, সেটা তো আপনার যে কোনোভাবে ক্ষতি করতে পারে। তো এই জন্য আমাকে বাধ্য হয়ে প্রতিবাদ করতে হয়েছে, আমার নিজেকে সেভ করার জন্য, আমার পরিবারকে সেভ করার জন্য। বাট আমি আমার বাবা মার একমাত্র সন্তান হয়েও তারা আমার আমার কথা বুঝাতে পারি না। আমি অনেক বলে চেষ্টা করেছি যে এদেরকে আমার আমি এদেরকে আমার বাসায় জায়গা দিব না, আরও অনেক বছর আগে থেকে, বাট তারা সেটা মানে নাই। যাই হোক, এই চ্যাপ্টার নিয়ে আমি কথাও বলতে চাই না, এরা আমার জীবন থেকে চলে গেছে, এরা থেকেও আমার জীবনে নেই এবং আমি থেকেও তাদের জীবনে নেই। আমি অনেক সহ্য করেছি, আমার জায়গায় অন্য কেউ হলে, যাদের সাথে আমি বলি এই কথাগুলো শেয়ার করি, আমার ক্লোজ ফ্রেন্ড, বান্ধবী, আমার কিছু চাচি আছে, আমার এক চাচি আছে বাড্ডায় থাকেন, উনি খুবই ইসলামিক, সব কিছু ওনাকে বলার পরে, যারা এমনি নর্মাল তারা তাদের কাছে বলে তারা বুঝে না, বাট ওনাকে বলার পরে উনি বুঝেছেন যে সবারই অন্যায়ের বিচার হবে, কিছু করার নাই। যাই হোক, এই যে সবাই সাফার করে, আসলে ধৈর্য ধরে থাকাটা যে কত কষ্টের, এই যে স্বৈরাচারের জন্য দেশের মানুষ কত কষ্ট করেছে, যারা দেশে থাকে তারাই একমাত্র বুঝে। কত মানুষ ঠিকমতো বাজারও করতে পারে নাই, আমাদের যদি আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের যদি বাজার করতে যে কষ্ট হয়, আগে মানে আস্তে আস্তে মনে হয় যে বাজারের পরিমাণ কমিয়ে দিতে হচ্ছে, হিট্টো হিসাব করে চলতে হচ্ছে, অনেক কিছুই চাইলে আমরা করতে পারি না, বাট এখানে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায়, পিওন থেকে শুরু করে এদের এত কোটি টাকা, যেটা আমি আসলে শুনলে না আমি ইমাজিনও করতে পারি না যে এই টাকাগুলো কী পরিমাণ হবে, ঠিক আছে। তো ওগুলো দেখলে খুবই কষ্ট হয়, রাগ হয়। আমার হাজবেন্ডের প্রমোশন হয়নি, সে 14 বছর ধরে একটা পোস্টে আছে শুধুমাত্র, সে এই যে একটা দল ছিল সরকারি, তার প্রত্যেক অফিসেই কিন্তু, প্রত্যেক জায়গায় কিন্তু সরকারির কিছু চাটুকারের একটা গ্রুপ বানায়, তারা পা চাটে, বিভিন্ন জন্মদিন, শোক দিবস, র্যালি, এটা সেটা করে। তো আমার হাজবেন্ড কখনোই কোনো দল করে নাই, যে দুইটা ফেমাস দল ছিল দুইটা কোনোটাই কখনোই করে নাই, এবং তার ভিতরে না ওই অভ্যাসটাও নাই যে আমার কাজের জন্য আমি এদেরকে সাপোর্ট করব, এই করব, সেই করব। যদিও তাদের এই যে ইঞ্জিনিয়ারদের একটা আইডিবিতে একটা ইয়ে আছে, সেখানে হচ্ছে দুই দলই আছে, সরকার বিরোধী দলের দুইটাই গ্রুপ আছে, তো আমার হাজবেন্ড কখনোই সেখানে ঠিকমতো মানে যেত না তাদের সাথে, যার কারণে তার হচ্ছে দুইবার প্রমোশনও হয়নি। ইভেন একবার প্রমোশনের সময় কেন হয়নি পরে সেটা জানতে পেরেছে যে যারা বিরোধী দল মানে বিএনপি করতো তাদের একটা লিস্ট করে দেওয়া হয়েছিল যে তাদের প্রমোশন হবে না, এবং সেখানে আমার হাজবেন্ডের নাম ছিল। তো আমরা তো কখনোই কোনো দলই করি না, জাস্ট যখন বুঝেছি কে কেমন, কাউকে তেমন একটা ভালো লাগে নাই। আর দল তো সবাই করে না, রাজনীতি তো সবাই করে না, জাস্ট মনে মনে পছন্দ করা। তো কখনই আমার হাজবেন্ড ওইভাবে অফিসিয়ালি কখনোই সেই চামচাদের পেছনে পেছনে ঘুরে নাই। তাদের সাথে একজন খুবই দাপট করেছে এত বছর, তাকে যারা সালাম দিয়ে দিয়ে চলেছে তাদের প্রমোশন হয়েছে, আর টাকা পয়সা তো লেগেছেই, আর যারা তাকে তেমন একটা বেশি করে নাই তাদের প্রমোশন হয় নাই। বাট এখন তার দাপট কমে গেছে, একদম ভেজা বিড়াল হয়ে গিয়েছে। তো এগুলাও একটা খুশি, এগুলাও একটা অনেক বড় পাওয়া, ধৈর্যের ফল দেখতে পাওয়াটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার সব দিক থেকে। মানে সব বিচার পেয়েছি, যারা যারা এতদিন খুবই দেখিয়ে চলেছে, মানে এখন হাসিও পায় যে
আসলেই এরকম থাকা ভালো যে খুব বেশি একদল নিয়ে এমন চামচামি করেছে, এখন তারা যাওয়ার পরে এখন আর তারা মুখ লুকানোর জায়গা পায় না, তারা প্রোফাইল পিকচার চেঞ্জ করে ভণ্ডামি শুরু করে, বিভিন্ন মানে নিজেদের পরিচয় লুকানোর জন্য হলেও পোস্ট করে ভণ্ডামি করার জন্য। এদের আসলে লজ্জা নাই এতটুকু, এত নির্লজ্জ যারা কি না এই স্বৈরাচারের পা চাটা ছিল, তাদের টাকা পয়সা তাদের দান খয়রাতের এনে এনজিও খুলে স্কুল খুলে চলেছে, তাদের নাম ফুটিয়ে ছেলে বা ব্যবসা করেছে, মানুষের কাছ থেকে বিভিন্ন কাজ করে টাকা খেয়েছে, তারা এখন সুর পাল্টিয়ে নতুন রূপ গিরগিটির মতো নতুন রূপ ধারণ করে। হ্যাঁ, আর এমনও দেখেছি মানে মানুষ হচ্ছে ভাব ধরার জন্য এলাকার যে পার্টি নেতাগুলো ছিল তাদের সাথে বসে আড্ডা দিত ভাব ধরার জন্য, যে আমি এই দলের লোকদের সাথে চলি আমাকে সবাই ভয় পাবে, যাদের নিজের জন্মেরও ঠিক নাই, জীবনের মূল্য নাই, ভণ্ডামি চুরি বাটপাড়ি করে খেয়েছে। তো আমি আসলে আল্লাহর কাছে সবসময় বলতাম, মানে রাগ প্রতিশোধ মানুষের উপর খুব নিলে অনেক কিছুই করা যায়, বাট আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছি এবং আল্লাহ তাআলা সবসময় আমার সঙ্গে ছিলেন। আমি কারোর সাথে স্বৈরাচার বা জুলুম করিনি, যার কারণে হচ্ছে আজকে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন পর্যন্ত আমার জীবনে, আমার দুটো সন্তান, আমার স্বামী নিয়ে আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন, আমি যদি খারাপ হতাম তাহলে অনেক মেয়েদের দেখিস বিয়ের পরে এক মাসের সংসারও টিকতে পারে না, নিজের পছন্দে বিয়ে করছে তারপরেও হচ্ছে সংসার নাই, আর লাইভে এসে অনলাইনে স্ট্যাটাস দেয় এই তো আমাদের পরিণতি, কখনো ভাবি না এইভাবে বিয়ে হবে, অথচ ছোটোবেলা থেকে বাবা মা ছেড়ে দিয়েছে, কয়টার সাথে প্রেম ঘুরে রাস্তাঘাটে ঘুরে বেরিয়েছে, অনেকের মেয়ে বাইরে এক রাত কাটিয়ে আসে, তারপর তার সম্পর্ক এলাকার সবাই জানে কিন্তু তার চরিত্র লুকিয়ে বিয়ে দেয়, তো সেটার দোষা সেটার আবার ভয় থাকে আমার, আমি আমি প্রতিবাদ করেছি আমি তার মেয়ের সংসার ভেঙে দিব, আর এই মিথ্যা বলে যে দিয়েছিস না একদিন একদিন জানবেই, মিথ্যা বলে তো দিয়েছিস, আমার সে চাচিও বলেছে মিথ্যা মিথ্যার একদিন মুখোশ উন্মোচন হয় সেটা যত বছর পরেই হোক। তো এটাই, আল্লাহর উপর বিশ্বাস আছে, অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হয়, আমি কারো ক্ষতি করতে চাইনি, আমি শুধু প্রতিবাদ করেছি আমার সাথে অন্যায় হওয়াটা থেকে, আমার নিজের সংসারকে বাঁচিয়েছি, আমি আর সহ্য করতে পারছিলাম না এই স্বৈরাচারদের স্বৈরাচারিতা, যার কারণে হচ্ছে আমি মানে শুধু দিন দিন সুফল পাচ্ছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাকে এই স্বৈরাচারদের হাত থেকে রক্ষা করে আমার ফ্যামিলিকে, আমার দেশের মানুষকে, সবাইকে যে যেখানে আছেন, তো সবাইকে আবারও স্বাধীনতা শুভেচ্ছা। সঙ্গে সঙ্গে অনেকগুলো সন্তানের রক্ত ঝরেছে, অনেক মানুষের রক্ত ঝরেছে রাজপথে, বাট আমি আর এক পর্যায়ে চাইনি যে আর কোনো রক্ত ঝরুক, এই স্বাধীনতা চাই না কিন্তু রক্ত আর দেখতে চাই না, বাট অবশেষে স্বাধীনতা অর্জন করেই আনলো আমার দেশের ছেলেরা, আমার সন্তানেরা, এরা আসলে সকলেরই সন্তান, এটা বাংলাদেশের সন্তান। তো আপনার সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুন্দর একটা দেশ গড়বেন।